সমগ্র রাজ্যের লগতে হাজোর বাক্তা কয়াজেনি দোলবড়ি গোপাল থানত উদযাপন করা হল দোল মহোৎসব। পরেপরা বিভিন্ন ধর্মীয় কার্যসূচীর লগতে এক বর্ণাঢ্য ভাগবত শোভাযাত্রা উলিয়া হয়। শোভাযাত্রাত হরিনামেরে মুখরিত হয়ে পড়ে বাক্তা কয়াজেনি অঞ্চল। রাজ্যের বিভিন্ন প্রান্তর ভক্তসকলে দোল থানত সেবা আগবহা দেখা গল। লোকে লোকারণ্য হয়ে পড়ায় বাক্তা কয়াজেনি দোলবড়ি গোপাল থান। বাক্তা কয়াজেনি আঞ্চলিক দোল মহোৎসবর আমার আজি কার্যসূচী রাতেপুৱা আছিল। প্রথমে তারপর বন্তি প্রজ্বলন, তারপর কার্যসূচী পতাকা উত্তোলন, তারপর কার্যসূচী আছিল বৃক্ষরোপণ, তারপর কার্যসূচী আছিল আমার ভাগবত পাঠ, তারপর কার্যসূচী আইতীসকলের নাম প্রসঙ্গ, তারপর প্রসাদ বিতরণ, তারপর মহাভোগ বিতরণ, এনেক কার্যসূচী সমূহ আমার এতিয়ালৈকে চলি আছে। ইয়ার পিছত আছে আমার সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান, যত আমার স্থানীয় শিল্পীসকলক লৈ পেলাই আমি এই অনুষ্ঠান প্রচলন করে আছো। ইয়ার পিছত অসমৰ আখ্যাৰী নাট্যদল ত্ৰিকাল নাট্যগোষ্ঠী আমি আমন্ত্রণ জানাইছো, তেখেতসকলে আজি নিশার নাট পরিবেশন করব। এনে ধরনের আমি দৌল মহোৎসব পালন করে আছো। অসমবাসী রাইজলৈ এই দৌল মহোৎসৱলৈ আন্তরিক অভিনন্দন জানাইছো। এইবেলি আমার ইয়াতে বাক্তা কয়াজেনি আঞ্চলিক 28তম দৌল মহোৎসৱ উদযাপন করে আছো। আমি ইয়াতে আমার রাতেপরপরা বিভিন্ন কার্যসূচী চলি গেল। এতিয়া বর্তমান ভোগ বিতরণ মহাভোগ বিতরণ কার্যসূচী চলি আছে। ইয়ার পিছতে আবেলি আমার সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান এটা আছে। তারপরে আমার ইয়াতে আমি ইয়াতে নাট্যদল আমন্ত্রণ করেছো, ত্রিকাল নাট্যদলের নাট পরিবেশন করব। ইয়ার পিছতে আমার এইদরে আমার ইয়াতে বাক্তা কয়াজেনি আঞ্চলিক দোল মহোৎসৱত মানে কার্যসূচী আমি চলাই গৈ আছো। কি ভক্ত আমি ইয়াতে সমাবেশ হয়েছে। আর আমার আসলে আমি ইয়াতে নথে আনন্দিত হয়েছে। আমি ভাবাতকৈ বহুত বেশি ভক্তবান রাইজে আহি আমার ইয়াতে আশিস লৈছে। সেই কারণে আমার আমি নথে আনন্দিত উদযাপন সমিতির তরফের আরও যে যখন ভক্তবান রাইজে এতালেক আমার ইয়াত আহি উপস্থিত হয়েছে, সেই সকল ভক্তবান রাইজকো সন্ধ্যা ভাগত হলেও আহি ইয়াতে আশিস লব বলে আমি আশা রাখি। হাজারপাড়া মৃদুল মজুমদার, রিপোর্ট নিউজ এক্সপ্রেস, অসম।